সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ অর্থাৎ তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে তো এই ভিডিওতে আলোচনা হবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা অন্যান্য বিষয়ের সমাধান দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিশনে লিংক পেয়ে যাবে একের দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন সুঅভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কি গুণাবলী থাকা দরকার স্কুলের শাসন রোগ ভোগ দৃঢ় মানসিক প্রত্যয় অভিভাবকের শাসক রাইট আনসার অপশান থ্রি অর্থাৎ দৃঢ় মানসিক প্রত্যয় পরের প্রশ্ন একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে এক লিটার দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার তিন থেকে পাঁচ লিটার চার থেকে পাঁচ লিটার রাইট আনসার অপশন টু অর্থাৎ দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার পরেরটা দেখো স্বাস্থ্য কি কেবলমাত্র শারীরিক সুস্থতা কেবলমাত্র মানসিক সুস্থতা কেবলমাত্র সামাজিক সুস্থতা চার বলেছে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় স্বাস্থ্য বলতে চার নম্বরটাকেই বোঝাবে অর্থাৎ পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় পরেটা দেখো মাস্ক ব্যবহারের সুফল কি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না রোগীর দেহ থেকে রোগ ছড়ায় না শ্বাস প্রশ্বাস ও পুনরায় রোগ মাধ্যমে থেকে বেঁচে বাঁচতে পারে তো এখানে তোমাদের রাইট আনসার হবে অপশন থ্রি অর্থাৎ শ্বাস প্রশ্বাস ও টপ মাধ্যমে রোগ ছড়ায় না তারপর থাকছে করোনা ড্যাশ রোগ ভাইরাস দ্বারা সংক্রামক রোগ অসংক্রামক রোগ বংশগত রোগ মশাবাহিত রোগ রাইট আনসার হবে অপশান ওয়ান অর্থাৎ ভাইরাস দ্বারা সংক্রামক রোগ এরপর দেখো তোমাদের দুই এর দিকে একটা টেবিল আছে বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে বাম দিকে আছে হৃদরোগ আন্তিক কোভিড নাইনটিন আর আছে অসংক্রামক রোগের কারণ আর ডান দিকে আমরা দেখবো জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট শরীরচর্চা অভ্যাস অভাব গতিহীনতা খাওয়ার প্রভৃতি জলবাহিত রোগ আর অসংক্রামক রোগ তো হৃদরোগ থেকে আমাদের কি হবে হৃদরোগ থেকে হবে অসংক্রামক রোগ অর্থাৎ কয়ের সাথে আমাদের ডান দিকে চার নম্বর মিলবে আন্ত্রিক এখান থেকে যেটা হবে জলবাহিত একটি রোগ আন্ত্রিক তারপর কোভিড নাইন্টিন এটা হবে আমাদের জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট অর্থাৎ এক নম্বর আর থাকছে অসংক্রামক রোগের কারণ যেটা শরীরচর্চা অভাব গতিহীনতা ও ফাস্টফুড খাওয়ার প্রভৃতির কারণে তো আশা করি বোঝা গেছে এরপরে দেখো তোমাদের তিনের দিকে বলেছে নিজের মতো করে লেখো নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলো কি কি আশা করি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে করোনার উপসর্গগুলো কি কি কোনো মানুষ যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার উপসর্গুলো কি কি ঠিক আছে তো সেগুলো এখন আলোচনা হবে এগুলি খাতায় লেখা হয়েছে তোমরা একটু দেখে নেবে তোমরা যেগুলো জানো সেগুলো লিখতে পারো তো এখানে মোটামুটি তোমাদের একটা ধারণা দেওয়া হচ্ছে যে নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি হলো এক জ্বর শুকনো কাশি ও ক্লান্তি ভাব অনুভব করা দুই গোলা ব্যথা সেই সঙ্গে হালকা মাথা যন্ত্রণা হবে তিন কোনো খাবারের স্বাদ বা গন্ধ পাবে না এমন কি খাবার খেতে অরুচি হবে ত্বকে ফুসকুড়ি ওঠা এবং আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসি হয়ে যাওয়া এবং শেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ শ্বাস নিতে অসুবিধা হওয়া বুকে ব্যথা অনুভব করা ইত্যাদি এছাড়াও কোভিড নাইন্টিনের কিন্তু অনেক উপসর্গ আছে এবং এই উপসর্গগুলো কিন্তু চেঞ্জিং হয় তোমরা তোমরা আশা করি এতদিনে জেনে গেছো তো এইগুলি লিখে দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানা থাকে সেগুলো লিখতে পারো আর নিজের মতো করে লিখতে বলেছে এগুলো তারপর দেখো ক্ষয় তিনে তাকে ক্ষয়েতে কি বলেছে তিনে তাকে ক্ষয় বলেছে নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে করোনা ভাইরাস থেকে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এটা প্রতিরোধের জন্য বা এক নম্বর বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না দুই বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে তিন বাইরে থেকে বাড়ি ফিরে দ্রুত পরনে জামা কাপড় ধৌত করতে হবে এবং সেই সঙ্গে নিজেকে সম্পূর্ণ পরিষ্কার হতে হয়ে বা এখানে হয়ে অন্যান্য মানুষের কাছে যেতে যেতে হবে বা যেসব যারা থাকবে তাদের সংস্পর্শে যেতে হবে কিন্তু তার আগে যাওয়া যাবে না কেমন তারপর দেখো জ্বর বা সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তি থেকে দূরে অবস্থান করতে হবে তারপর নিয়মিত ভালো মানের খাদ্য খেতে হবে যাতে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং শেষ যেটা এখানে রাখা হয়েছে নোভেল করোনার কোনো একটি উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে তো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি পার্ট বা তোমাদের আগস্টে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হলো এটা তোমাদের স্বাস্থ্য সারি শিক্ষা এই বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলি অবশ্যই দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং বন্ধুদের বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিও